শুরু করে তবে এটা কিন্তু অনলাইন না ভিডিও প্রসঙ্গে কথা বলল না হলে এই হয়েছে তো অনেক কথা বলছি এবার আসার কাজ আছে আমরা সবসময় স্টুডেন্ট হচ্ছে তিন প্রকার স্টুডেন্ট তিন প্রকার এক শ্রেণীর স্টুডেন্ট আছে ভালো রেজাল্ট করতে হবে এই প্রত্যাশায় সারা যদি একদিনও বন্ধ না দেয় তাতেই খুশি সারা যদি বন্ধ না দেয় তাতেই খুশি আরেক শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে মোটামুটি মোটামুটি পাশ করে সিলে যেতে পারলে যায় ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট এরা টুকটাক বন্ধ চায় আর কি লম্বা বন্ধ চায় না একটু বন্ধ দিলে ভালো হয় আর তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট আছে শুধু পাস করতে পারলেই হয় এদের বন্ধ আছে লং টাইম আচ্ছা যাব নাই কি হয়েছে দুই মাস পরে গেল পাস করার সমস্যা নেই তো সারারা সবসময় আশা করে এই শ্রেণীর স্টুডেন্ট যারা কন্টিনিউ চিন্তা করে যে আমি একজন ভালো ব্যারিস্টার হব আমি একজন ভালো উকিল হব আমি একজন বড় ব্যাংকার হব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব মানে যাদের ভিতরে একটা আশা থাকে সবসময় সারারা এমন স্টুডেন্টই আশা করে আশা এতদিন আমরা যা করছি তার আলোকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করি প্রথম কি আছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা কি আছে বাস্তব সংখ্যা একটা জিনিস কঠিন কখন হয় আগে থেকে যদি মনে করি এটা কঠিন তাহলে কঠিন হয়ে যায় আগে থেকে যদি মনে করি ইজি তাহলে বিষয়টা ইজি হয়ে যায় আমরা কোনো কিছু যেন কঠিন ভাবে না কোনো কিছুই কঠিন ভাবে না নিই আসলে সব কিছুই হচ্ছে ইজি কেন এই গল্প তোমাদের অনেক আগেও বলছি যদি কখনো কোনো পাহাড়ের কাছে যায় দাঁড়াও আর যদি দেখো পাহাড়ের উপরে অনেক লোক হাঁটাহাঁটি করতেছে কিন্তু তুমি ওঠার সুযোগ পাইতেছ না তার মানে হচ্ছে তুমি পথ চেনো না যেহেতু উপরে লোক হাঁটাহাঁটি করতেছে তার মানে হচ্ছে উপরে উঠা যায় নিশ্চয়ই রাস্তা কোথাও না কোথাও আছে হয়তো আমি সেটা খুঁজে পাচ্ছি না তো সেক্ষেত্রে কি রাস্তা না পাইলেও টেনশনের কিছু আছে আমি মনে করি নাই কেন নাই যেহেতু কিছু লোক উপরে হাঁটাহাঁটি করতেছে এরা যেহেতু ওঠার রাস্তা পাইছে তা আমি একটু খোঁজাখুঁজি করলে রাস্তাটা পাওয়া যাবো তাই না আর যদি বসে বসে টেনশনে ঘামাসি কি লাভ কোনো লাভ হবে না একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যদি যায় দেখি পাহাড়ের উপরে কেউ নাই তখন কি হবে তাহলে পাহাড়ে ওঠা যায় না নাকি না আমার থিওরি হচ্ছে এখন আমাকে ভাবতে হবে কেউ যখন পাহাড়ে উঠতে পারে নাই তাহলে আমি পাহাড়ের উপরে উঠে দেখাই দিব যে পাহাড়ের উপরে উঠা সম্ভব আমি রাস্তাটা তৈরি করে দিব পরে অন্য কেউ দেখে দেখে হবে কথা বুঝতে পারছো কিন্তু নেগেটিভ চিন্তা কখনোই করব না এক হচ্ছে লোক আছে রাস্তা চিনি না রাস্তা খুঁজে বের করে উপরে উঠে যাবো আর হচ্ছে কেউ নাই যা দেখলাম সব ফাঁকা আমি একমাত্র ফিল্ডে পাহাড় অনেক উঁচা তাহলে আমি এটাই মনস্থির করলাম যে রাস্তাটা আমি খুঁজে বের করে উপরে উঠবো তারপর সবাইকে দেখাই দিব আসলে উপরে ওঠা যায় Thank you.
বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাটা আসলে কি? বাস্তব সংখ্যা হচ্ছে তুমি তোমার ছোটবেলা থেকে প্লে নার্সারি থেকে আজ পর্যন্ত যতগুলো সংখ্যা দেখে আসছো সবগুলো সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ তুমি আসলে এই পর্যন্ত অবাস্তব সংখ্যা দেখো নাই। কি বলতেছিলাম? বাস্তব সংখ্যা আসলে প্রথমে বাস্তব সংখ্যা বলছিলাম ছোটবেলা থেকে যা দেখে আসছে সবই হচ্ছে বাস্তব সংখ্যার উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না, তবে অবাস্তব সংখ্যা দিয়ে শেষ করতে পারবো। এই জন্য অবাস্তব সংখ্যা গুলা দেখি, ঠিক আছে? যেমন ধরো -2, এই ঋণাত্মক সংখ্যা কখনো বর্গমূল হয় না, ঋণাত্মক সংখ্যা কোনোদিনই বর্গমূল হয় না। ফলে তোমরা যদি এরকম কোন সংখ্যা দেখো -1, -5, -4, সবগুলোই হচ্ছে অবাস্তব, এগুলো হচ্ছে অবাস্তব। তাহলে এখন অবাস্তব দেখলেই বুঝতে পারবো বাস্তব কি নাকি। অর্থাৎ যদি শুধু রুট থাকে, যদি শুধু রুট থাকে তাহলে এটা বাস্তব, আর যখন এই রুট সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে তখন এটা অবাস্তব। কথা শেষ করে তারপরে নিজে বুঝে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অবাস্তবটা চিহ্ন, ঠিক আছে? তোমার আপু একটা আপেল কিনে আনছে, এটাকে পাঁচ ভাগ করে যদি তোমাকে দুই ভাগ দেয় সম্পূর্ণ সম্ভব না, এটাকে পাঁচ টুকরা করলো ছুরি দেওয়া, পাঁচ টুকরা করে তোমাকে দুই টুকরা দিয়ে দিল সম্ভব, তোমাকে তিন টুকরা দিল সম্ভব, চার টুকরা দিল সম্ভব, পাঁচ টুকরা দিল পুরোটা দিয়ে দিল। তাহলে আপেলটাকে দুই টুকরা করা যায়, আপেলটাকে তিন টুকরা করে তোমাকে এক টুকরা দিতে পারে, এগুলো তো আমি সবই বাস্তব। এখন তিন টুকরা করলো, দুই টুকরা করলো, এক টুকরা করলো, এক টুকরা আসলে বিষয়টা কি? এক টুকরা যে তোমাকে পুরোটা দিয়ে দিল, এক টুকরা করলো মানে হচ্ছে তোমাকে সম্পূর্ণটাই দিয়ে দিল, তার মানে এটা কোনো টুকরা না, আসলে সম্পূর্ণটাই তোমাকে দিয়ে দিছে। তাহলে আমরা তিন থেকে বা পাঁচ থেকে আমরা পাঁচ থেকে এক পর্যন্ত আসছি এবং এগুলো সবই বলছে যে সম্ভব, যে তোমার পাঁচ টুকরা করে এক টুকরা দিল সম্ভব, তিন টুকরা করে এক টুকরা দিচ্ছে সম্ভব, দুই টুকরা করে এক টুকরা দিচ্ছে সম্ভব, এক টুকরা করে এক টুকরা দিচ্ছে। এটা আসলে কথাটা ঘুরে দিতে হবে, আসলে এক টুকরা করে তো দেওয়া সম্ভব না, এক টুকরা মানে পুরোটা দিয়ে, ঠিক আছে? তাহলে এর নিচে কি আছে? শূন্য টুকরা। ধারাবাহিকভাবে আসতেছি না, পাঁচ টুকরা, চার টুকরা, তিন টুকরা, দুই টুকরা, এক টুকরা, এরপরে কি? শূন্য টুকরা। এখন শূন্য টুকরা করে তোমাকে এক টুকরা দিল, এটা কি হচ্ছে? পুরোটা তো এক টুকরা যখন ছিল তখনই তো পুরোটা নিয়ে আসছে, শূন্য টুকরা। আসলে কখনো শূন্য টুকরা করা যায় না, হাজার টুকরা করা যাইতে পারে, একে গুছু গুছু করে টাইটা হাজার টুকরা করা যেতে পারে, কিন্তু শূন্য টুকরা করা যায় না, এটাই হচ্ছে অবাস্তব। এটাকে বলে অসংজ্ঞায়িত, কি? অসংজ্ঞায়িত অবাস্তব। তাহলে এই দুইটা জিনিস পাইলা অবাস্তব, আর বাকি যা আছে সবই বাস্তব, আর বাকি যা আছে সবই বাস্তব। এই জন্য বলছিলাম অবাস্তব নিয়ে আলোচনা করলে সহজ হয়, তাহলে বাস্তবটা বুঝতে পারবো। তাহলে শুধু যে কোনো সংখ্যার ঋণাত্মকের উপর বর্গমূল থাকলে এটা অবাস্তব, আর শূন্য কোনো ভগ্নাংশের নিচে শূন্য থাকলে সেটা অসংজ্ঞায়িত অবাস্তব। তাহলে এই হচ্ছে অবাস্তব, তাহলে বাকি সবই হচ্ছে বাস্তব।
ঠিক আছে, অর্থাৎ বাস্তবের কোনো অভাব নেই। তোমাদের প্রথমেই বলছি না যে প্লে নার্সারি থেকে শুরু করে আজ পর্যন্ত তোমরা যত সংখ্যার সাথে পরিচিত হইছো, কখনো কি মাইনাস টু কে রুট করছো? না। এখানে বলছিলাম যে তোমাদের সাথে পরিচিত সব সংখ্যাই হচ্ছে বাস্তব। আচ্ছা, এই বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার। বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূলক আর একটা হচ্ছে অমূলক। একটা হচ্ছে মূলক আর একটা হচ্ছে অমূলক। এখন আমাদের জানতে হবে মূলক সংখ্যা কি, অমূলক সংখ্যা কি। মূলক সংখ্যা আর হচ্ছে অমূলক সংখ্যা। মূলক সংখ্যাটা হচ্ছে মূলত এমন যে যে সংখ্যাটাকে লেখা যায়, যে সংখ্যাটাকে লেখা যায়, আনুমানিক ধরতে হয় না, আনুমানিক ধরতে হয় না, লেখা যায়। একটু বললেই বুঝতে পারবো যে কি রকম। ধরো ফাইল, এটা হচ্ছে মূলক। ফাইলকে তুমি যদি রুট করো কি পাওয়া যাবে? আমরা মাঝে মাঝে এমন কোন সংখ্যা দেখি 3.333333 আবার কিছু কিছু ভাগ করলে এমন হয় 15.23 শেষ, আর কিছু থাকে না, নাকি? আবার কিছু কিছু ভাগ এমন আছে 3.123503529805 এটাও চলতেছে, এটাও চলতেছে। এটাকে সংক্ষেপে আমরা বলি অসীম, অসীম যার শেষ নাই। এটাও চলতেছে, এটাও চলতেছে, এটাও অসীম, এটাও অসীম, এটাও অসীম। তবে এই অসীমটাকে সসীম করার নিয়ম আছে, এই অসীমটাকে সসীম করার কোন নিয়ম নাই। এই জন্য এটা হচ্ছে অমূলক, আর এই তিনটাই হচ্ছে, এই দুইটা হচ্ছে মূলক, এই দুইটা হচ্ছে মূলক, এটা হচ্ছে অমূলক। তাহলে মূলক সংখ্যা কাকে বলে? যে সকল ভগ্নাংশের হরলব, যে সকল ভগ্নাংশের হর ও লব পূর্ণ সংখ্যা, যে সকল ভগ্নাংশের হর ও লব পূর্ণ সংখ্যা, অর্থাৎ P/Q, উপরে P নিচে Q, P/Q আকারে লিখা যায় তাকে মূলক সংখ্যা বলে। কি বলছে সংজ্ঞা? সংজ্ঞার সাথে কিছু উদাহরণ আমরা দেখে নিই। যে সকল ভগ্নাংশের হরলব, ভগ্নাংশ করলেই মাঝখানে একটা টান হবে, নয় না? হরলব 3/7, এটা কি পূর্ণ সংখ্যা না অপূর্ণ সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা না অপূর্ণ সংখ্যা? যে সকল ভগ্নাংশের হরলব পূর্ণ সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ P/Q আকারে লেখা যায়, এটা হচ্ছে রূপক। P/Q হচ্ছে সংকেত,
p by q মানে এখানে একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আছে এরকম লেখা যায় তাহলে এরকম লেখা যায় না এমন কিছু আছে আছে তো পাশাপাশি বলে দাও 1.2396058 তাহলে আমরা ভগ্নাংশ ভগ্নাংশকে মানে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নেওয়ার একটা নিয়ম জানি দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য বসাইলে হয়ে যায় দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে যেমন নরমালি বলি 1.25 এটা হচ্ছে এই দশমিকের জন্য এক আর এই দুই সংখ্যার পরিবর্তে দুইটা শূন্য আর উপর হবে 1.25 এই অর্থাৎ দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য বসাইলে দশমিকের পরিবর্তে এক বসাইবা যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য বসাইবা তাহলে এখন উপর হচ্ছে 125 নিচে হচ্ছে 100 তা এটা কি পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা 100 পূর্ণ সংখ্যা তাহলে আমরা সংজ্ঞায় বলছিলাম যে সকল ভগ্নাংশের হর এবং লব পূর্ণ সংখ্যা অর্থাৎ p / q আকারে লেখা যায় তাহলে এটাকে এরকম ছিল পরে এইভাবে লিখছি অর্থাৎ p / q আকারে লেখা গেছে তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা এটা সংজ্ঞায় আসো দশমিক পরিবর্তে কতগুলো শূন্য আমরা কেউ জানি না আমিও জানি না ঠিক আছে আমিও জানি না উপরে কয়টা শূন্য নিচে কয়টা শূন্য উপরে কয়টা সংখ্যা তাহলে আমাদের যে সংখ্যাগুলো বারবার করে বলতেছি যে সকল ভগ্নাংশের হর লব পূর্ণ সংখ্যা এটা কি পূর্ণ করতে পারছি এখানে তার শূন্য বাকি আছে কিন্তু কতগুলো শূন্য যে বসাবো সেটা আমি নিজেও জানি না তোমরা তো জানোই না তাহলে এটা কি পূর্ণ করা সম্ভব সম্ভব না কারণ যতক্ষণ আমি শেষ না জানি যেমন এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তাহলে দুইটা শূন্য হবে যদি দশমিকের পরে পাঁচটা সংখ্যা থাকতো পাঁচটা শূন্য হবে আমি এটা একটা শেষ জানি কিন্তু এই সংখ্যাটা শেষ জানি না জানি না তাহলে যে সংখ্যাটা শেষ জানি না সেই সংখ্যার শূন্য এখানে তুমি জানো না কতগুলো বসাইবা এর অর্থ হচ্ছে এটাও পূর্ণ সংখ্যা না এটাও পূর্ণ সংখ্যা না তাহলে এখানে হর এবং লব দুইটাই অপূর্ণ সংখ্যা তাহলে এখন আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞা কি লিখব যে সকল ভগ্নাংশের হর ও লব অপূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা হ্যাঁ তুমি যেটা বলছো ওটা লিখলো হবে মানে পূর্ণ সংখ্যা নয় তো পূর্ণ সংখ্যা নয় শব্দটাই তো অপূর্ণ সংখ্যা নাকি যে সকল ভগ্নাংশের হর হল অপূর্ণ সংখ্যা অর্থাৎ p / q আকারে লেখা যায় না তাকে অমূলদ সংখ্যা এখন আমরা কি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কি বুঝতে পারছি কার কার কাছে মূলদ আর অমূলদ অনেক কঠিন লাগে মূলদ মানেই হচ্ছে যে সকল সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে হর এবং লব দুইটার ভিতরে পূর্ণ সংখ্যা থাকবে আর যে সকল ভগ্নাংশে হর লবে পূর্ণ সংখ্যা থাকবে না সেটি হচ্ছে অমূলদ সংখ্যা এই সব কি বোঝো না এগুলো কোথায় সমস্যা কোথায় সমস্যা নেই বাসায় একটু পড়তে হবে সংজ্ঞা যেটা লিখে দিলাম বাসায় পড়বা তবে প্রথম শর্ত হচ্ছে যে ভালো করে বুঝা যায় তা বিষয়টা এখন মূলদ সংখ্যা বললেই তোমার থেকে তুমি এটা সংখ্যা লিখতে পারবা তো মূলদ সংখ্যা লেখা দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস যা খুশি তাই লিখে দিলেই মূলদ সংখ্যা হয়ে যায় যা খুশি তাই লিখে দিলেই মূলদ সংখ্যা হয়ে যায় শুধু এখানে পূর্ণ সংখ্যা লিখতে হবে হ্যাঁ সে না কেন এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা হবে না কেন না কেন আমরা ক্লাস থ্রি থেকে শিখে আসছি 6/5 মানে হচ্ছে এক সমস্ত পাঁচের এক অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্ন সংখ্যা সো ফরম্যাট যেটা আছে এটা অবাস্তব না এটা বাস্তব ঠিক আছে না
নাও হইতে পারে, শুধু ফ্রি এটা মূল সংখ্যা। দেখুন এটা নিচে কি এক নাই? অবশ্যই আছে। নাই জি স্যার আছে। সো যে কোনো সংখ্যায় তুমি ভগ্নাংশ দিয়ে লিখতে পারো, তাই না? যে কোনো পূর্ণ সংখ্যা, শুধু সংখ্যা যদি হয় এটা অবশ্যই মূল সংখ্যা। কি কথা হচ্ছে? গেল সব মূল সংখ্যা, এটা সহজ মূল সংখ্যা, তাই না? আচ্ছা এখন তোমাকে নিজে থেকে যদি বলে যে একটি অমূল সংখ্যার উদাহরণ, তাই তো বিপদ। জাস্ট অসীম একটা সংখ্যা লিখে দিলেই হবে, আহামরি কিছুই না। রিপিট যেন না, রিপিট বুঝো তো? অমূলক সংখ্যা না, এগুলো অমূলক সংখ্যা না। ক্লিয়ার তো? একই সংখ্যা রিপিট হচ্ছে না? আবার যদি এমন হয় 5.125125125125 রিপিট তো হইতেছে। এখানে যেমন একটা সংখ্যা রিপিট হচ্ছে, এখানে দুইটা সংখ্যা রিপিট হচ্ছে, আর এখন যখন বলছি 5.125125125 কটা রিপিট হচ্ছে? রিপিট তো হইতেছে। তাহলে এগুলো সবই হচ্ছে 5.8 এর পরে শুধু 3 থাকে, ওইটা মূল সংখ্যা। তার আগে মূল সংখ্যা না, ওইটা বলা নাই, ওইটা বলছে 5.3। শুধু দেখো না, 5.83, তারপর অনেক গুলো আছে, সেটা মূল সংখ্যা। 5.83 এটার ভিতরে বলছিলাম দশমিকের পরিবর্তেটা এক দিব, যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসাবো, কিন্তু কতগুলো সংখ্যা আছে আমি জানি না, অতএব আমি নিচে কতগুলো শূন্য দেবো জানি না, এই জন্য বলছিলাম এটা নিচে অপূর্ণ সংখ্যা, উপরেও অপূর্ণ সংখ্যা। এইটা কয়টা থ্রি আছে আমি কি জানি? এই আত্মবিশ্বাস নিয়েও বলছি, ঠিক আছে? হ্যাঁ আমি আগেই বলে রাখছিলাম যে এটা বের করা যাবে, কিভাবে যাবে সেটা এই মুহূর্তে আলোচনা করবো না, পার্ট বাই পার্ট একসঙ্গে চলে আসবে, ঠিক আছে? ভাই সাহেবের কথা বলছো, এটাও নিচে কতগুলো শূন্য লিখবা তার কোনো লিমিটেশন নাই, বাট এটা অন্য একটা ফরম্যাটে বের করা যাবে, ঠিক আছে? কিন্তু এটার কোনো ফরম্যাট নেই, এই জন্য এটা অমূলদ্বি থাকবে, এগুলো সব মূল আছে, ঠিক আছে? আচ্ছা এই মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। যেটা তুমি একটু আগে প্রশ্ন করছো যে মূল সংখ্যা কি খালি ভগ্নাংশে হবে সব, এই যে এখানে বলে দিলাম একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা দুই প্রকার, পূর্ণ সংখ্যা দুই প্রকার। আমার বাসা যা বলো না, সারা দাগ দিছে তিনটা, মনে হচ্ছে দুই। পূর্ণ সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক
ধনাত্মক সঞ্চয় হয়েছে। আরেকটা হচ্ছে ঋণাত্মক, আর মাঝখানে হচ্ছে অঋণাত্মক। এটাকে ধনাত্মক বলা হয় না, আবার এটাকে ঋণাত্মক বলা হয়। এর অর্থ হচ্ছে এটা অঋণাত্মক, ঠিক আছে। এখন তোমরা যদি কখনো কোথাও ডিবেটে যাও, তাহলে একটা জায়গায় মানুষকে আটকাইতে পারবা, এটা তো অঋণাত্মক। তো অঋণাত্মক শব্দের অর্থ কি? ধনাত্মক। অঋণাত্মক মানে কি? ধনাত্মক। অনেকেই তোমাকে বিচারে এই যুক্তি দিবে কে? তাহলে আমি দিতে পারবো যে অঋণাত্মক এবং ঋণাত্মকের মাঝখানেও একটা জিনিস থাকে, ঋণাত্মক এবং ধনাত্মক আর ঋণাত্মক, এই ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝেও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অঋণাত্মক, ঠিক আছে। আমাদের দেশে নির্বাচন চলতেছে, কেউ নৌকা পছন্দ করে, কেউ বা কেউ অন্যান্য কিছু, কিছু এমন লোক আছে যারা কিছুই না, কিছুই না, মৌলিক আর হচ্ছে যৌগিক। তাহলে দেখো কোথায় ছিলাম, বাস্তব সংখ্যা থেকে শুরু করছিলাম। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা দুই প্রকার, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশ উদাহরণ দেওয়া লাগবে না স্যার? আচ্ছা, এখন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আমরা ভুলে গেছি, পূর্ণ সংখ্যার কথা বলতেছিলাম। পূর্ণ সংখ্যা দুই প্রকার, ধনাত্মক আর ঋণাত্মক। আবার ধনাত্মক সংখ্যা দুই প্রকার, মৌলিক আর যৌগিক। তো যদিও তোমরা পারো তারপর আরেকবার স্মরণ করাই দিই, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে কখনো ভাঙা যায় না, যে সংখ্যাটাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার কেউ কেউ বলে এক ও ওই সংখ্যা ছাড়া। এক হচ্ছে এমন একটা নিরপেক্ষ, এটা দিয়ে দুনিয়ার সবকিছু গুণ করা যায়, ভাগা করা যায়, এটা গুণ করলেও যা ভাগ করলেও তাই। এই জন্য এক উল্লেখ না করলেও কিছু যায় আসে না। তাহলে যে সংখ্যার ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায়, তাহলে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যারে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাইতে পারে। যেমন সিক্স, সিক্স কে আমরা টু দিয়ে ভাগ করতে পারি, থ্রি দিয়ে ভাগ করতে পারি, সিক্স দিয়ে ভাগ করতে পারি। যদি বলি এইট, এইট কে আমরা টু দিয়ে ভাগ করতে পারি, ফোর দিয়ে ভাগ করতে পারি, এইট দিয়ে ভাগ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আরেকবার আমরা একটা রিভিশন দেই, কি বলছে? বলছে বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। বলছে মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা হচ্ছে দুই প্রকার, ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক সংখ্যা দুই প্রকার। ভগ্নাংশের মধ্যে কি ভাগ আছে? ভগ্নাংশের মধ্যে ভাগ আছে, ভগ্নাংশ দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ যেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি, থ্রি বাই ফোর, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ আমরা এতক্ষণ নিয়ে আলোচনা করছি, এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের মধ্যেও ভাগ আছে, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। আর ভাগ আছে, জায়গা যেমন আছে একটু দেখি না। সাধারণ ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা নিয়ে আমরা একটু আগে কথা বলা শেষ করে ফেলছি, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ। তবে অপ্রকৃত ভগ্নাংশের আরেক নাম হচ্ছে রাইট। তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা আমরা জানি, উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, অর্থাৎ লব ছোট হর বড়, এটা হচ্ছে
প্রকৃত আর অপ্রকৃত হচ্ছে উপরটা বড় নিচেটা ছোট আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক সমস্ত চার রাইট জি স্যার তো আসলে সাধারণ বর্ণাংশ মূলত দুই প্রকার যদিও আমরা তিন প্রকার পাই কিভাবে তিন প্রকার পাই একটা প্রকৃত একটা অপ্রকৃত আর একটা মিশ্র তবে অপ্রকৃত এবং মিশ্র একসাথে এই জন্য এটাকে তিন ভাগ করা হয় না এটাকে দুই ভাগে করা হয় ঠিক আছে তাহলে এই ছিল সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ মধ্যে কি ভাগ আছে দাগা আছে না দশমিক ভগ্নাংশ সসীম একটা হচ্ছে সসীম একটা হচ্ছে অসীম সসীম 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 জিনিসটা কি মানে যার শেষ আছে সীমাবদ্ধতা আছে যার একটা সীমা আছে শেষ মাথা দেখা যায় সেটা হচ্ছে সসীম সসীম 1.239208 একটা হচ্ছে অসীম আবৃত অসীম আবৃত কোনটা 1.3333 ডট এটা অসীম আবৃত ঘুরে ঘুরে আসছে এছাড়া তোমাদের আরো অনেকগুলো উদাহরণ বলছি আমি যেমন 1.3333 বুঝা গেল কিন্তু রিপিট তো হয়েছে জি স্যার তাহলে এটা হচ্ছে অসীম আবৃত বল আমাকে বল আমাকে বল স্যার আবৃত সংখ্যা যেটা বুঝা যাচ্ছে এটা তো মূল ধর মানে মূল তো বুঝাইছ না তো বুঝবো কিভাবে এটা মূল এটা আবৃত আচ্ছা ঠিক আছে কথাটা শেষ করে তারপর তোমার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এটা হচ্ছে অসীম আবৃত এটা শুধু আবৃত না অসীম আবৃত সংখ্যাটাও অসীম তবে আবৃত আবৃত শব্দের অর্থ বুঝি ঘুরে ঘুরে আসবে ঘুরে ঘুরে আসবে ঠিক আছে আর একটা হচ্ছে অসীম অনাবৃত অসীম অনাবৃত এটা আমরা উদাহরণ দিছিলাম 5 6 2 8 0 3 1 5 0 0 আসলে এই মূলদের ভিতরেই অমূলক ঢুকে আছে মূলদের ভিতরেই অমূলকটা লুকে রয়েছে এই মূলক ভাগ করতে 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 এই মূলদের ভিতরে একটা সংখ্যা বের করলাম যার নাম হচ্ছে অসীম আবৃত আর সেই অসীম আবৃতটাই হচ্ছে অমূল ঠিক আছে এই ছিল আমাদের অনাবৃত অনাবৃত হ্যাঁ আবৃত অবশ্যই মূলক অসীম অনাবৃত এটা হচ্ছে অমূল ক্লিয়ার তাহলে অমূলতে আর বিশ্লেষণ করার দরকার নেই তো আমরা আগেই কিন্তু চাপাই লিখছি যাতে এটা অমূলত্ব বিশ্লেষণ হবে না খালি মূলত্বটাই বিভাজন হবে এই জন্য জায়গা রেখে দিয়েছিলাম তাহলে এখন আমরা পুরো চারটাকে বুঝতে পারছি কি বুঝি নাই স্যার বুঝতে পারছি
প্রথমে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করলাম। বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের পরিচিত সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। শুধুমাত্র কোনো ভগ্নাংশের নিচে যদি শূন্য থাকে তাহলে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত অবাস্তব সংখ্যা। আর কোনো ঋণাত্মক সংখ্যা যদি বর্গমূল হয়, কোনো ঋণাত্মক সংখ্যা বর্গমূল হলে সেটাও অবাস্তব সংখ্যা। এছাড়া আমাদের পরিচিত যত সংখ্যা আছে সবই বাস্তব সংখ্যা। দেখছো এখানে আমি বহু ধরনের সংখ্যা লিখছি, সবই কিন্তু বাস্তব। শুধু একেবারে ভাগ করতে 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 শেষ মাথায় যা পাইছে একটা অবাস্তব। তাহলে এখন আমাদের আসলে সৃজনশীলের প্রশ্ন খুব একটা আসে না, তবে এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা। যেমন মূলদ সংখ্যা কত, ভগ্নাংশ কত, দশমিক দশমিক ভগ্নাংশ কত, অসীম দশমিক ভগ্নাংশ কত, সসীম দশমিক ভগ্নাংশ কত, পূর্ণ সংখ্যা দুই প্রকার, ধনাত্মক আর ঋণাত্মক। এখানে শেষ মানে কোথাও না কে যাদের পরীক্ষায় পাশ করা নিয়ে টেনশন থাকবে তাদেরকে একটা নতুন থিওরি দিয়ে দিই, নতুন থিম। এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা আসলে বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ করোনা ভাইরাসটা একটু বাড়ায় দাও, তাহলে অটোপাস হয়ে যাবে। না এখন তো করোনার প্রকোপ নাই। ডিসেম্বর মাস শেষ, পাশ করার সিজন শেষ না, তুমি পাশ করছো না, ও পাশ করছে না, মানে 20 সালেই তো শুরু হয়েছে নাকি? এখন আমাদের বিজ্ঞানের উৎকর্ষের কারণে আমাদের মৃত্যুর হার অনেক কম। 1920 সালে তোমার
4 কোটি লোক মারা গেছিল। হাইয়েস্টের নাম ছিল, এটা এখনো আছে তবে এটারই নাই কার্যকারিতা খুব কম, ইঁদুরের মাধ্যমে ছড়ায়। তাহলে তখন এত মানুষ মারা গেল, এখন গেল না কেন? তখন আমাদের আভ্যন্তরীণ যোগাযোগ অবস্থা ভালো ছিল, এক দেশে মহামারী লাগছে তো মরিয়া শেষ হয়েছে, এরপরে পার্শ্ববর্তী দেশে গেছে আবার মরিয়া ছাপাইছে। এখন যেমন এক দেশে মরলে সারা দুনিয়ার সব দেশে খবর হয়ে যায়, ওরকম একটা ভাইরাস আসছে, এরকম এরকম সব দেশ একসাথে গবেষণা শুরু করে দিছে, তাই না? তৎকালীন যুগ তো এরকম ছিল না, কেউ এক দেশ থেকে আরেক দেশে গেলে খবর পেত। তাহলে এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম কি ছিল সেটা? এখন তোমাকে যদি বলা হয় 1 কে 6 দিয়ে ভাগ করো, 1 কে 6 দিয়ে ভাগ করো, ভাগফল নির্ণয় করো, তাহলে 6 কে 1 কে ভাগ করো, প্রথমেই দেখা গেল ভাগ করা যায় না। তো না গেলে আমরা জানি মনে হয় না, পরেই বুঝতে পারি। তাহলে এটা দশমিক দিয়ে শূন্য আনতে হবে। এখন 6 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
যদি সম্ভব না হয় সুতরাং 1/6 সমান 0.16 একটা ফটো দিবে বলছিলাম যে সংখ্যাটা শেষ করা যায়, এই যে এখানে তাহলে এটা থেকে যখন এইভাবে লিখলাম তো এখান থেকে এটা বুঝলাম না যে এখানে সিক্স এর উপরে পনেরোগুণী চিহ্ন দিলাম, তার মানে সিক্স অনেকগুলো ছিল তা এখন ফাইভ এর উপরে পনেরোগুণী দিলে কি ফাইভ অনেকগুলো না তাহলে দুইটাই এখন রিপিট হবে, তাহলে বুঝে গেল। তাহলে যদি আমাদের কখনো বলে এটাকে ভাগ করতে, আমরা ক্লাস 8 পর্যন্ত এটাকে ভাগ করে কোনোদিন শেষ করতে পারি নাই, তবে 9 এর পর দেখলাম যে না এটা শেষ।
ঠিক আছে দাদা, মানে এটাই ওই থিওরি আপনি যেটা বলছিলেন যে 1.33, হ্যাঁ ওইটা বলতে পারো অনেকটাই, কেননা এটা তো শেষ করতে পারছি, শেষ করতে পারছি, কিন্তু মূলত যেই কথার জন্য বলছিলাম যে এটাকে ভগ্নাংশ লেখা যাবে, কিন্তু এটা কিন্তু ভগ্নাংশ লিখি না এখন, যদিও এটার সমান এটা বলে দিছি, কিন্তু তুমি এখান থেকে এখানে কিভাবে আসবে তা কিন্তু তুমি জানো না, এখন তুমি জানো না। আচ্ছা যাই হোক, আসো যা বলতেছিলাম। সেটা তো আমরা করছি বিভিন্ন ভগ্নাংশে, যখন ভাগ শেষ করা না যায় তখন 1.7 দিয়ে প্রায় রেখে দিয়েছি নাকি? প্রেক্ষাপট ভিন্ন, ঠিক আছে, সেখানে তো প্রায় লিখে দিয়ে শেষ করে দিচ্ছি, কিন্তু এখানে প্রায় না, এখানে তো অরিজিনালি আমরা আসল উত্তরটাই লিখে দিলাম। যা বলতেছিলাম, এখন এরকম একটা সংখ্যা আছে, এখন তুমি কি করবা? ওই যে ভগ্নাংশ আকার লিখবো, ভগ্নাংশ আকারে লিখবো, ভগ্নাংশ আকারে লিখবো, এখন এটাকে কিভাবে ভগ্নাংশ আকারে লিখবো আসো দেখি, সেটা চেষ্টা করি। একটা নিয়ম হচ্ছে যতগুলো পৌনঃপুনিক থাকে ততগুলো নয় লিখতে হয়, যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো নয়, কোনো এই জন্য একটা নয়। দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে কয়টা ঘর খালি আছে? দুইটা। দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কয়টা ঘর? একটা ঘর, তাহলে একটা শূন্য হবে। যতগুলো পৌনঃপুনিক, আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, যতগুলো পৌনঃপুনিক, দেখ তোমাকে আরো দুই তিনটা উদাহরণ দেখাইছি, যেখানে ওই যে 13 উপরে পৌনঃপুনিক ছিল, 1 এবং 3 দুইটার উপরে পৌনঃপুনিক ছিল, সেক্ষেত্রে দুইটা নাই, যতগুলো পৌনঃপুনিক ততগুলো নয়। হ্যাঁ যাবো দেখলাম, যতগুলো পৌনঃপুনিক ততগুলো নয়, যতগুলো পৌনঃপুনিক ততগুলো নয়, আর দশমিক এবং পৌনঃপুনিকের মাঝখানে, দশমিক ও পৌনঃপুনিকের মাঝখানে যতগুলো ঘর খালি ততগুলো শূন্য। আসলে পাশাপাশি আর একটা দেখি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। 0.2319 তাহলে দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে খালি, অন্য কোথাও খালি হলে কিন্তু হবে না। আচ্ছা উপরে কথা আছে 16, দশমিক ভাঙাই তো এটা লিখছি, অথবা এখন দশমিক থাকবে না। আরো নিয়ম আছে, যার উপর পৌনঃপুনিক নেই সেটা বাদ দিয়ে দিতে হবে, এখানে 16 ছিল 16 লিখছি, যার উপর পৌনঃপুনিক নাই ওয়ানের উপর নাই, তাহলে ওয়ান কি করতে হবে? বিয়োগ করতে হবে, এখানে প্রথমে লিখব 2319 - 23, রাইট, বুঝা গেল কি? যার উপর পৌনঃপুনিক নাই সেটা বাদ, তাহলে অনেকগুলো নিয়ম বলছি এখানে, এক যতগুলো পৌনঃপুনিক ততগুলো দশমিক এবং পৌনঃপুনিকের মাঝখানে যতগুলো ঘর খালি ততগুলো শূন্য, লিখলাম এটা মূল সংখ্যাটা উপরে লিখব, দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে দশমিক আর না পৌনঃপুনিক বাদে যত থাকবে, পৌনঃপুনিক বাদে যত থাকবে ততগুলো সব মাইনাস হবে, ঠিক আছে?
আবার তো সাথে দেখাই দেই কথাটা কি বললাম 2 5 3 কোন কোন তাহলে দুইটা নয় আর একটা শূন্য একটা শূন্য রাইট একটা শূন্য কারণ দশমিক এবং কোণকোণিকের মাঝে একটা ঘর অতএব একটা শূন্য আর উপরে 1 2 5 3 যা আছে পুরোটা লিখতে হবে মাইনাস কোণকোণিক বাদে যা থাকবে সেটা মাইনাস 12 রাইট কোণকোণিক বাদে যা আছে তা লিখতে হবে সেটা মাইনাস তাহলে এখানে 1 2 এর কোণকোণিক নাই তাহলে 1 2 মাইনাস এটা দশমিকের আগে হোক আর পরে ক্লিয়ার আচ্ছা এটা শেষ করি কত হলো 15 15 আর 9 90 15 কে 15 আর 15 90 1 6 6 কাউন্ট ছিল 1 6 তাহলে যে এরকম থাকলে এরকম লেখা যাবে এরকম থাকলে এরকম লেখা যাবে এরকম থাকলে এরকম হবে কাটাকাটি করে এরকম হবে এই যে ভগ্নাংশ যার হর এবং লব পূর্ণ সংখ্যা এই জন্য বলছিলাম যে এরকম সংখ্যা যদি আমরা পাই 3 3 3 3 তাহলে এটা মূলদ সংখ্যা কেন মূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে লিখতে আশা করি কথা হচ্ছে তাহলে এই জাতীয় যত সংখ্যা পাবা সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব ঠিক আছে এই কারণে যে আমরা দুইটা সংখ্যা উপস্থাপন করছি 3029869155 আবার উপস্থাপন করছি 5123123123 কিন্তু এটা হচ্ছে মূলদ সংখ্যা আচ্ছা মূলদ সংখ্যা দেখতে একই রকম লাগে না স্যার না স্যার দেখতে তো অনেকটা একই রকম লাগে এটাও অসীম এটাও অসীম কিন্তু এটা হচ্ছে অসীম অনাবৃত অসীম অনাবৃত অসীম আবৃত আর যে কোনো আবৃতই হচ্ছে মূলদ সংখ্যা আবৃত হইলেই সেটাকে মানে ভগ্নাংশে ভগ্নাংশে রূপান্তর করা যায় আবৃত হইলেই সেটাকে ভগ্নাংশে রূপান্তর করা যায় ওটাই স্যার বুঝলেন না না স্যার হ্যাঁ স্যার দিকে একটা মেসেজ দিয়েছিলাম যে আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট হবে গতকালকে তোমাদের কিছু আলোচনা করছি সেটা ছিল বছরের প্রথম দিন আমরা 2022 শিক্ষাবর্ষ নিয়ে গত ক্লাস শুরু করছি তাহলে নতুন বছরে সময়টা হয়তো 21 আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা ছিল এই বছরের সামারি টোটাল বছরের সামারি ছিল পৌনে পৌনিক আচ্ছা এখন আমরা এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব এটা কি দশমিকের আগে না পরে ফাইভ দশমিকের আগে এই জন্য একটু আলাদা করে রাখব ঠিক আছে এটাকে পৌনঃপুনিক দিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই মনে আছে যেগুলা রিপিট হয় তো এর উপর পৌনঃপুনিক হবে বিষয়টা হচ্ছে বুঝলেন এই সংখ্যাটা রিপিট হচ্ছে তুমি কখনো কাটি বাঁধতে দেখছো আটি বাঁধতে দেখছো আটি অনেকগুলো গাছের টুকরা একসাথে আটি বাঁধতে দেখো না
ঠিক আছে দেখছেন তো ধান যখন আটি বাঁধে সবগুলা কি সবগুলা ধানের কি আটি বাঁধার দরকার আছে মানে সবগুলা রশিতে কাছানো দরকার আছে না বুঝতে নাই এতগুলা গাছের টুকরো একসাথে করে বেঁচ দেবা ভিতরে যেগুলা থাকে সেগুলোর মধ্যে রশি বাঁধ দেওয়া লাগে উপরে গুলা বাঁধ দিলে তো নিচে টাইম নেই আটকে যায় আটকে গেল না সবগুলার উপরেই পর্ণকণিক আছে মূলত এখানে তিনটার উপরেই পর্ণকণিক আছে বুঝে গেল না বুঝে নাই যদি কখনো এরকম দেখো ওয়ান টু ফাইভ থ্রি সিক্স পর্ণকণিক বাকিগুলোর উপর পরপরে আছে তাহলে এটা পূর্ণ সংখ্যা এটাকে আলাদা করে রাখছি ঠিক আছে আমরা শুধু এটাকে ভাঙাই এই সংখ্যাটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব আচ্ছা আর এখানে কত হবে মাইনাস হবে কত মাইনাস নাই কেন মাইনাস নাই কারণ আমরা কন্ডিশন বলছিলাম পৌনঃপুনিক এবং দশমিকের মাঝখানে যতগুলো সংখ্যা থাকে ততগুলো